আমার নাম শামসুন নাহার, আমি থাকি কাদেরাবাদ হাউজিং মোহাম্মদপুর, 64 ইয়ার্স ওল্ড। আমার সমস্যা ছিল ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা। এক সপ্তাহ যাবৎ আমি ঘুমাইতে পারি না, পায়ের ব্যথায় পা দুটো অবশ হয়ে যাচ্ছিল এরকম। কিন্তু আমি এখানে স্যারের কাছে আসছি, শফিউল্লাহ প্রধান স্যার, তো আমাকে অ্যাডভাইস করছে নিউরো সার্জন মেডিকেল থেকে যে ফিজিও দিতে হবে। তারপরে কোথায় দেব, তারপরে স্যারের ঠিকানা পেয়ে ওখানে আসছি। আসার পরে স্যার আমাকে ফিজিও দেওয়ার জন্য অ্যাডভাইস করলো। আমি একদিন দুই দিন দেওয়ার পরেই আমি ঘুমাইতে পারছি আলহামদুলিল্লাহ। ওদের যে থেরাপি থেরাপিস্ট, ওরা দারুণ কাজ করছে। আমি একদম প্লিস্ট ওদের এই ইয়েতে, আমি শান্তিতে ঘুমাইতে পারছি দুই দিন পরেই। তো এখন এক সপ্তাহ হয়ে গেছে, আমি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা ভালো, মানে ভালোই বলতে পারি আল্লাহর রহমতে আমি এখন আলহামদুলিল্লাহ। সমস্যা ছোট বড় সমস্যা আগের থেকেই ছিল, পেন ছিল, এমনি অর্থোপেডিক দেখানো হয়েছে, কিন্তু ব্যায়াম শিখাই দিল, ঘরে তো আর এত ব্যায়াম করা হয় না। ওষুধ অনেক ওষুধ খাইছি, ব্যথার ট্যাবলেট এগুলো খাওয়ার পরে কমতো, মাঝে মধ্যে আবার হয়, কিছুদিন ভালো থাকে আবার হয়, কোনো ওষুধেই ধরে নাই। নিউরোসার্জন আমাকে অনেকগুলো ব্যথার ট্যাবলেটও দিছে, বলছে আপনার ওষুধ দিয়ে সারবে না, আপনাকে ফিজিও নিতেই হবে, ওষুধ আপনি সাপ্লিমেন্ট দিলাম, কিন্তু ওষুধ খাওয়ার পর আমি দেখছি ঠিকই কমে না। তারপরে আমি ফিজিওথেরাপি, আমার হাজবেন্ড চার্জ দিতেছিল না যে কোথাও ভালো ফিজিওথেরাপি চেক সেন্টার আছে পাঠানোর জন্য। তখন উনি খুঁজতে 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 এই স্যারের ঠিকানা পেয়ে গেছে। তারপরে আমার মেয়ে আছে, মেয়েও পরে ঠিকানা দেখলো, দেখে নিয়ে আসছে, আমার মেয়ের সাথে নিয়ে আসছিল প্রথম দিয়ে। তারপরে স্যারকে দেখানো হয়েছে, তারপরে আমাকে এই ট্রিটমেন্ট শুরু করছে স্যার। আমার আগের রিপোর্টগুলো দেখলো, আমি এমআরআই, এক্স রে, ব্লাড, ওগুলো সব স্যার দেখলো। দেখার পরে স্যার আবার বললো আমার এখানে আর কিছু টেস্ট আছে, ওইগুলো আপনি পরে করে নিয়েন, আর্জেন্ট করতে হবে না, পরে করলেও হবে। আর ফিজিওথুর আজকে থেকে শুরু করেন, তারপরে আমি ওই দিন থেকে শুরু করছি ফিজিও। ঘরের কাজের সময় আমি তো অনেক সময় দাঁড়াই কাজ করি, রান্নাবান্না কাজ যা ঘরে টুকটাক কাজ আছে আমি দাঁড়াই করি বেশিরভাগ, কিন্তু আমি দাঁড়াইতে পারতেছিলাম না, পায়ে ব্যথা, পা দুটা মনে হয় পাথরের মতো ভারী হয়ে যাচ্ছে, উঁচু করতে পারছি না, কোমরে ব্যথা। বেল করার জন্য আমি সব সময় বেল পরেই করতাম যখন কাজ করি, কিন্তু কিছুদিন মাঝখানে ভালো হয়ে গেলে আবার বেল পরা বাদ দিই। তো পা যখন এরকম হয়েছে, ব্যথা লাগতেছে, তখন বেল পরেই কাজ করছি, তারপরেও আমি পা একদম ভারী হয়ে যাচ্ছে, আমি উঁচুই করতে পারি না। দুই দিন তিন দিন পর্যন্ত এরকম করে ভাবছি চলে যাবে, কিন্তু আর যায় না, কমেই না। তারপরে নিউরোসার্জন দেখাইতে গেলাম, বিদ্যুৎ চমকালে যেভাবে একটা চিদিক মারে না এরকম, ঠিক এরকম লাগতো পায়ের কোমর থেকে পা পর্যন্ত। আমার এই ব্যথাটা যেটা, এটা কমপ্লিটলি ভালো, এটা আমি আর এখন ফিল করতেছি না। কোমর ব্যথা নাই, কোমর ব্যথা কাজ টাজ করলে আবার ই করলে, আমি তো করি না এখন, সাবধানে থাকি। ওরা এখান থেকে যেভাবে আমাকে সাজেশন দিছে আমি সেইভাবেই চলি এখন, এই জন্য আর ব্যথাটা হয় না। আমি আরো অনেক মানুষকে বলবো যে এখানে এসে চিকিৎসা করলে ভালো হয়। আমার আমার নিজের থেকে, আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, সবাইকে বলবো আপনারা চিকিৎসা নেন, ভালো হবেন ইনশাল্লাহ। না এরকম ফিজিওথেরাপি আমি আর কোথাও নেই নাই, আমি শুধু সার্জনদের কাছে গেছি, অর্থোপেডিকের কাছে গেছি। প্রথমে তো আমি বিশ্বাস করি নাই, কারণ এরকম হয় এটা সবাই জানে, আমরাও জানি। তবে বললো, আমার মেয়ে বললো ঠিক আছে আম্মু চলো গিয়ে দেখে আসি, যদি আমাদের দেখে মনে হয় যে রিলায়েবল, তখন আমরা ট্রিটমেন্ট শুরু করব। তারপরে আমরা আসলাম, আসার পরে স্যারের সাথে দেখা, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে স্যারের সাথে দেখা করলাম, দেখা করে কথাবার্তা বলে মনে হলো রিলায়েবল, তখনই আমি ট্রিটমেন্ট নেওয়া শুরু করেছি। আমি এক সপ্তাহ নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো হয়ে গেছি, এখন আমার মনে হয় আমার আর নেওয়া লাগবে না। এই যে মেয়েরা আছে ওদের সেবায় আমি সুস্থ হয়ে গেছি, ওরা অনেক ভালো, ওরা ভালো থাকুক, ওদের দ্বারা অনেক মানুষ আরো উপকৃত হোক আমি চাই, কারণ ওরা একটা মানুষের, মানে সবাই তো সব কিছু দিতে পারে না, কিন্তু ওরা যে সেবাটা দিছে এটা কিন্তু টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। ফিজিওথেরাপি দরকার, আমার মনে হয় সবারই ফিজিওথেরাপি নেওয়া দরকার। আমরা জানি আপনার প্রিয়জন
আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।